মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ শেষে সোমবার থেকে চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে প্রার্থী সমর্থক ও দলীয় নেতাকর্মীরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মুসলিম উদ্দিন ও বিএনপির আবু সুফিয়ানের পক্ষে মাঠে নেমেছেন কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের প্রার্থী ভরসা সরকারের উন্নয়ন আর বিএনপি বলছেন ভোটাররা চায় পরিবর্তন নয়ন বড় জয়ের তথ্য ছবিতে দেশপোর্ট প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনের প্রচার প্রচারণা কনকনে ঠান্ডার মধ্যেও থেমে নেই জনসংযোগ বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন দলটির কেন্দ্রীয় নেতারা তারা বলছেন জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে রায় যাবে বিএনপি পক্ষেই বাংলাদেশের মানুষ যদি দেওয়ার সুযোগ পায় ধানের আর কেউ তার এখানে সুযোগ নাই জনগণের সদস্যতা ধানের শেষের পক্ষে আমরা ইনশাল্লাহ দেখতে পাচ্ছি তেরোই জানুয়ারি ভোটের মাধ্যমে সেটা ইনশাল্লাহ প্রমাণ হবে এদিকে আওয়ামী লীগ প্রার্থী মুসলিম উদ্দিনের সমর্থনে সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করছেন দলটির নেতাকর্মীরা নিজের জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী মুসলিম উদ্দিন তেরো তারিখ আপনারা দেখবেন নৌকার পক্ষে এখানে সকলেই ভোট দেবে এবং সকলে আমাকে সমর্থন করছে অন্যদিকে ভোটাররাও মেরাচ্ছেন নানা হিসেব নিকেশ সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচনের খুব সুষ্ঠু সবাই যেন শান্তিতে সবার ভোট বেশি সম্ভব কাস্টিং হয় আমি এটাই চাই আমরা সেই প্রার্থীকে নির্বাচিত করব যে প্রার্থী আমাদেরকে কালুরঘাট সেতু বাস্তবায়নে দ্রুত বাস্তবায়নে সহযোগিতা করবে এই উপনির্বাচনে সবগুলো কেন্দ্রেই ভোট হবে ইভিএমে সেই লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন আমরা আশা করব যে সবাই নির্বাচনে আচরণ বিধি মেনে চলবেন এবং একটি সুষ্ঠু নির্বাচন আগামী তেরো তারিখে যাতে আমরা পাই যেহেতু ইভিএম এর মাধ্যমে এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে আগামী তেরো জানুয়ারি চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি